বর্তমান দিনে স্মার্টফোন ব্যবহার করে থাকে সকলেই, আর এই ফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মোবাইল ফোন ব্যবহারের সাথে সাথেই মোবাইল হারিয়ে যাওয়া ও চুরির সংখ্যা বেড়েছে জেলা জুড়ে। এবার সেই হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া 12টি মোবাইল নবগ্রাম থানা উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দিল নবগ্রাম থানার পুলিশ প্রশাসন। নবগ্রামের শিলগ্রাম, আছড়া, বুন্দাইডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মোবাইল ফোন মালিকদের হাতে বাড়ি গিয়ে মোবাইল ফোন তুলে দিলেন নবগ্রাম থানা সাব ইন্সপেক্টর নির্মল কর্মকার। নবগ্রাম থানার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে মোবাইল ফিরে পাওয়া প্রত্যেকেই। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। আমার মোবাইল হারিয়ে গেছিল, সেই মোবাইলটা আজকে আমাকে ফোন করেছিল যে আমি এসেছিলাম, যে আমাকে মোবাইলটা ফেরত দিল। কবে হারিয়েছিল মোবাইল? মোবাইল আমার মোটামুটি 3 মাস আগে হারিয়ে গেছিল। কেমন লাগছে আজকে মোবাইলটা ফেরত? মোবাইলটা পেয়ে আমার খুব ভালো লাগছে। কত দাম মোবাইলটা? মোবাইলটা দাম নিয়েছিল 16,000 টাকা। কোথায় হারিয়ে ফেলেছিল মোবাইল? আমার দোকান আছে, সবজির দোকান। হ্যাঁ, সবজির দোকান থেকে হারিয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম? আমার নাম বাপন মণ্ডল। বাড়ি? বাড়ি বুন্দাডাঙ্গা। নবগ্রাম থানা পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। কেমন না কেমন আছে?